নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। গ্রেপ্তার হওয়ার 7 দিন পরও ঔদ্ধত্য কমল না আরিয়াদহ কাণ্ডের মূল অভিযুক্ত জয়ন্ত সিং এর। আজ তালতলা স্পোর্টিং ক্লাবে আরিয়াদহ কাণ্ডের পুনর্নির্মাণের জন্য আনা হয় মূল অভিযুক্ত জয়ন্ত সিং কে। বেশ কিছুক্ষণ পর ক্লাবের ভেতর থেকে জয়ন্ত সিং কে বের করে আনার সময় যে ছবি ধরা পড়েছে তাতে দেখা যাচ্ছে জয়ন্তর শারীরিক অভিব্যক্তি খুব সাধারণ এবং তার বিরুদ্ধে একের পর এক যে অভিযোগ উঠছে সেই নিয়ে কোনো অনুসূচনা বোধ প্রকাশ পেল না তার চোখে মুখে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ চন্দন সেনগুপ্ত। স্যার, যার বিরুদ্ধে অভিযোগের পাহাড়, গ্রেপ্তার হওয়ার পর কিভাবে এতটা সাবলীল থাকতে পারে জয়ন্ত সিং? কিভাবে ঔদ্ধত্য দেখাচ্ছে ওই দুষ্কৃতি? দেখো, ঔদ্ধত্য পরের প্রশ্ন। 1 জুলাই ঘটনাটি আমাদের প্রকাশ্যে এসেছিল। বেলঘরিয়া থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে নাকি বড়নগর থেকে গ্রেপ্তার করেছিল। এখানে নাকি শব্দটি এই কারণে বলা হলো যে বিরোধীদের দাবি জয়ন্ত সিং তার আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেছিল, কিন্তু পুলিশের দাবি তাকে গ্রেপ্তার করা হয়েছিল বড়নগরের একটি জায়গার থেকে। সেই 4 জুলাই, আজকে 12 জুলাই, অর্থাৎ মধ্যবর্তী 7 দিন কেটে গেছে। 7 দিন যে পুলিশ হেফাজতে রয়েছে, তারপরেও কিন্তু আজকে সকাল থেকে যে টান টান উত্তেজনা ছিল আরিয়াদহ কালীতলা স্পোর্টিং ক্লাব সংলগ্ন অঞ্চলে, সকাল থেকেই আমাদের কাছে খবর ছিল যে সেখানে পুলিশ সেই যে ঘটনাটির ভিডিও ভাইরাল হয়েছিল সেই ঘটনাটির পুনর্নির্মাণে তাকে সেখানে নিয়ে আসা হবে এবং যথারীতি এসিপি বেলঘরিয়ার নেতৃত্বে জয়ন্ত সিং কে নিয়ে আসা হয়, সঙ্গে আরো অন্যান্য উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা ছিল। ঘটনার ভেতরে ছবিও আমরা একটুখানি দেখতে পেলাম, মানে তোলার সুযোগ পেয়েছিলাম। সেখানেও আমরা দেখছিলাম যে ক্লাবের ক্লাব নাকি একটা 5-স্টার হোটেলের ঘর, এটা কিন্তু বোঝা খুব মুশকিল। এখন প্রশ্ন হচ্ছে যে ওনাকে ভেতরে নিয়ে গিয়ে কি কি করা হয়েছে সেটা তো আমরা তো বাইরে থেকে দেখতে পাইনি, কিন্তু যেটা হলো সেটা হচ্ছে সেখান থেকে কিছু লোহার রড, লাঠি ইত্যাদি পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে, সেটা আমরা দেখেছি। এবং যেটা সবচেয়ে বড় ঘটনা হলো যে বেরোনোর সময়, অর্থাৎ ওই ক্লাব ঘর থেকে যখন জয়ন্ত সিংকে বের করে আনা হলো, তখন যেটা আমরা ক্যামেরায় মিস করে গেছি, অর্থাৎ আমরা একটা অ্যাঙ্গেলে দাঁড়িয়েছিলাম আর অন্যান্য চ্যানেল আরেকটা অ্যাঙ্গেলে দাঁড়িয়েছিল, কিন্তু ঘটনাটা সত্যি যে জয়ন্ত সিং বেরোনোর সময় সাংবাদিকরা তখন স্বাভাবিকভাবেই আমরা যখন ওনাকে প্রশ্ন করছিলাম যে তোমার কি কিছু বলার আছে, তিনি কিন্তু একজন সিনিয়র সাংবাদিক আমাদের এই ব্যারাকপুর মহকুমার তাকে ধাক্কা মারেন এবং ধাক্কা মেরে পুলিশের গাড়িতে উঠে যান, এবং ভেতরে বসেও তিনি তার যে শারীরিক যে অভিব্যক্তি সেই অভিব্যক্তিতে কিন্তু মোটেই মনে হচ্ছে না যে গতকাল নবান্নে বসে রাজ্য পুলিশের শীর্ষকর টাইম শৃঙ্খলা দেখার যে যার দায়িত্ব অর্থাৎ মনোজ ভার্মা, তিনি তাকে একজন দাগী আসামি বলে ঘোষণা করেছেন। তার চেহারার মধ্যে কিন্তু সেই রকম কোনো রকম যে একটা ভয় ভীতি বা তার ভবিষ্যৎ সম্পর্কে তার একটা চিন্তাভাবনা বিন্দুমাত্র ছিল না, বরং তিনি সাংবাদিকদের সঙ্গে টুকটাক যে কথাগুলো বলছিলেন সেটা অত্যন্ত ঔদ্ধত্যের সঙ্গে। এবং এটাই সবচাইতে আমাদের অবাক করেছে যে এত পরপর ঘটনা এবং প্রত্যেকটি ঘটনার আলাদা আলাদা করে মামলা দায়ের করা হবে বা করা হয়েছে বলে জানিয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনার, তিনি নিজে সাংবাদিক সম্মেলন করে। এবং এই মুহূর্তে সারা রাজ্য রাজনীতি উত্তাল এই জয়ন্ত সিং এর ঘটনাকে কেন্দ্র করে, তারপরেও যাকে কেন্দ্র করে এত বড় এত ঘটনা। আমরা কালকেই দেখিয়েছিলাম যে আমরাও আক্রান্ত হয়েছিলাম জয়ন্ত সিং এর পরিবারের দ্বারা, আজকে জয়ন্ত সিং নিজে একজন সিনিয়র সাংবাদিককে ধাক্কা মারলেন এবং পুলিশের সামনে ধাক্কা মারলেন, তারপরে তার গাড়িতে উঠে গেলেন। আমাদের দুর্ভাগ্য সেই ধাক্কা মারার ছবিটা আমরা সেই মুহূর্তে পাইনি, কারণ এটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের ঘটনা, কিন্তু যা দেখলাম তাতে কিন্তু মনে হচ্ছে যে জয়ন্ত সিং তার নিজের মুডেই রয়েছেন, অর্থাৎ এই সমস্ত যে মামলা সেই মামলা যতদিন তাকে আটকে রাখতে পারে বা যে কদিন তার আজতবাস হয় তারপর বেরিয়ে আসলে কিন্তু তার মূর্তি তিনি আবার ধরতে পারেন, অন্ততপক্ষে তার চেহারা দেখে যেটা মনে হলো। যতই আমাদের চ্যানেলগুলো বা আমরা সবাই এই ঘটনার বিরুদ্ধে মুখর হই না কেন, কোনো একটা অদৃশ্য ভাত তার মাথার উপর নিশ্চয়ই রয়েছে যার ফলে এই জয়ন্ত সিং এর এই যে শারীরিক ভাষা বা মুখের ভাষা পিয়ালি। অনেক ধন্যবাদ স্যার, সঙ্গে থাকো।
মদন মিত্রের সঙ্গে আমার কোনো যোগ নেই। পুনর্নির্মাণের পর পুলিশের গাড়িতে বসে এই দাবি করলেন জয়ন্ত। এখানেই শেষ নয়, যে ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি, আমাকে কি দেখেছিলেন পাল্টা সাংবাদিকদের প্রশ্ন করলেন জয়ন্ত। কেন করেছিলেন? তো পুলিশকে দিয়ে দেবেন। উল্লেখ্য, আরিয়াদহে মা ও ছেলেকে মারধরের ঘটনার পর অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে বারংবার বিক্ষোভে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। তদন্তে নেমে মূল অভিযুক্ত সহ বাকিদের গ্রেপ্তার করা হলেও যে ক্লাবকে ঘিরে এত বিতর্ক, এতদিন তাতে যাতায়াত ছিল বাকি সদস্যদের। অবশেষে এদিন পুনর্নির্মাণের পর তালতলা স্পোর্টিং ক্লাব সিল করে দিল বেলঘরিয়া থানার পুলিশ। রাজা দে, দ্য রিপোর্ট, আরিয়াদহ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।